ইসরো রিক্রুটমেন্ট 2020। নমস্কার বন্ধুরা, নিউ জব ত্রিপুরা চ্যানেলটাতে আবারও আপনাদের অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের পক্ষ থেকে যে নতুন একটা জব নোটিফিকেশন বের করা হয়েছে, আজকে আমরা তা নিয়ে আলোচনা করব যে এখানে কারা কারা আবেদন করতে পারবেন, কতটা কোয়ালিফিকেশন লাগবে, সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা এখানে আলোচনা করব। তো শুরু থেকে শেষ অবধি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি আপনাদের সব ধরনের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, কী আছে নোটিফিকেশনে আমরা সেটা দেখে নিই। সবার প্রথম বন্ধুরা, নার্স বীর পোস্ট, যার জন্য ভ্যাকেন্সি আছে দুটা। এখানে রিজার্ভেশন থাকবে জেনারেল ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য একটা, ওবিসি ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য একটা। এক্ষেত্রে যে কোয়ালিফিকেশন লাগবে বন্ধুরা সেটা হলো SSLC অথবা SSC পাস হতে হবে, প্লাস ফার্স্ট ক্লাস ডিপ্লোমা অফ 3 ইয়ার ডিউরেশন যদি আপনারা নার্সিং কোর্স করে থাকেন স্টেট অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের ভিতরে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। 2 নম্বর বন্ধুরা, ল্যাব টেকনিশিয়ান এ, যার জন্য 3টা ভ্যাকেন্সি আছে বন্ধুরা। এক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেটসদের জন্য শুধু এটা রাখা হয়েছে, তো এখানে SC OBC ST সব ক্যান্ডিডেটসরাই তারা আবেদন করতে পারবেন, তারা তাদের সার্টিফিকেটগুলি শো না করে এখানে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে যেটা SSLC অথবা SSC পাস হতে হবে, প্লাস ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি আন্ডারে যদি আপনারা 2 বছরের ডিউরেশনে কোর্স করে থাকেন তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন, সেটা স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যদি করে থাকেন তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। তাছাড়া বন্ধুরা, ফায়ারম্যান এ, যার জন্য 60টা ভ্যাকেন্সি আছে, এক্ষেত্রে জেনারেলদের জন্য 4টা, OBC ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য 2টা, SC ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য 1টা ভ্যাকেন্সি রাখা হয়েছে। এক্ষেত্রে SSLC অথবা SSC পাস হতে হবে, সাথে বন্ধুরা আপনাদের ফিজিক্যাল ফিটনেস থাকতে হবে। এক্ষেত্রে বন্ধুরা যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনাদের আমি ভিডিও ডেসক্রিপশনে এই অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে চাইলে পরে আপনারা অ্যাপ্লাই করে নিতে পারবেন। এক্ষেত্রে যে স্যালারি থাকছে বন্ধুরা অনেকটা বেশি, তো স্যালারি নিয়ে এখন আমরা আর আলোচনা করছি না, স্যালারিটা আপনারা দেখে নেবেন কতটা থাকছে। এক্ষেত্রে এই যেটা রাখা হয়েছে সেটা দেখে নিন বন্ধুরা, নার্স বি আর ল্যাব টেকনিশিয়ান এর জন্য এই যেটা রাখা হয়েছে 18 থেকে 35, এক্ষেত্রে এই যেটা ক্যালকুলেট করা হবে 27/3/2020 ভেতরে ক্যালকুলেট করা হবে। এক্ষেত্রে আলাদাভাবে এই রিল্যাক্সেশনের কথা কোনো ধরনের বলা হয়নি, ফিস বন্ধুরা কোনো ধরনের ফিস চাওয়া হয়নি, তো আশা করি ফিস লাগবে না। এক্ষেত্রে ফায়ারম্যান এর জন্য যে এইজ রাখা হয়েছে বন্ধুরা সেটা 18 থেকে 25 বছর হতে হবে, আর সেটা এইজ ক্যালকুলেট করা হবে 27/3/2020 উপর। তো বন্ধুরা আজকের জন্য এখানে শেষ করলাম, এখানে আমি ভিডিও ডেসক্রিপশনে যে অ্যাপ্লাই লিঙ্ক আছে বন্ধুরা সেটা আমি আপনাদের দিয়ে দেবো, তো সেখান থেকে আপনারা চাইলে পরে অ্যাপ্লাইও করে নিতে পারেন। কী আছে বন্ধুরা সেটা দেখে নেবেন। এখানে নার্স বির জন্য যদি আপনারা অ্যাপ্লাই করতে চান তো এখানে এসে আপনারা অ্যাপ্লাই করে নিতে পারবেন। তো তারপরেও যদি আপনাদের কোনো ধরনের ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের ডাউটগুলো ক্লিয়ার করার। আজকের জন্য এখানে শেষ করছি, আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে থাকে। তাহলে বন্ধুরা আজকের জন্য এখানে শেষ করলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।